ম্যাম হিয়ার আর গো ওকে ওকে তো বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছিল তাই আমি ওনাকে বলি যে উনি দাঁড়াতে চাই কিনা তো দেখলাম উনি দাঁড়াতে যাচ্ছিল তারপরে আমরা এই দোকানের নিচে এসে একটু দাঁড়ায় যাই এ ফিউ মোমেন্টস লেটার আমাদের গন্তব্য যেতে 20 মিনিট সময় লাগবে আপনার যখন মনে হবে যাওয়া যাবে তখন আমাকে বলবেন তো এরপরে হচ্ছে আরো কিছুক্ষণ সময় চলে যায় দেন আমি ওনাকে ইনফর্ম করি যে এখান থেকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে সো আপনি ডিসাইড করেন যে আপনি যাবেন কিনা তো এই জন্য আর কি ওনাকে আরেকবার ট্রান্সলেট করে আমি জানাই তো উনি তখন আমাকে বলে যে ঠিক আছে চলে যান তখনও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মোটরিস্ট ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি বাসায় বসে উবার রাইডটা দিয়ে বসেছিলাম তখনই দেখি একটা রিকোয়েস্ট আসলো তো রিকোয়েস্ট আসার পরে দেখলাম একটা চাইনিজ নেম দেখাচ্ছিল যে মিরপুর একে যাবে মেইন সমস্যাটা হচ্ছে যে উনি আমাকে এক্সাক্ট মিরপুর একের একটা এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছিল সেটাও আমি বলতে মানে বুঝতেছি না চাইনিজ তো এই তো আমার সাথে বসে আছে ওনাকে আমি ওনার কথাও আমি বুঝতেছিলাম না এবং আমিও হচ্ছে ওনার উনিও আমার কথা বুঝতেছিল না তো তারপরে বুদ্ধি না বের করে যেটা করলাম গুগল ট্রান্সলেটারে ওনাকে আমি বললাম যে মানে লিখে দিলাম যে আপনি যে লোকেশনটা দিয়েছেন এক্সাক্ট সেই জায়গায় নামবেন কিনা তো ওটা দেখার পর উনি আবার মানে ওইটা আবার কি করলাম গুগলে চাইনিজ ভাষায় ট্রান্সলেট করে ওনাকে শোনালাম দেন উনি আমাকে বললো যে ওখানেই নামবো মানে উনি আমাকে এটাই বলতে চাচ্ছিল যে এক্সাক্ট গুগল লোকেশনে আমাকে নামাই দিবেন তো যে আকাশের কি অবস্থা তো এর মাঝে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে যে আবার কি হয়ে যায় সেটাই বুঝতেছি না এনাকে নিয়ে কোথায় দাঁড়াবো আবার এনে আবার কোনো রাস্তাঘাট না চেনার কারণে কোনো ভুল বুঝে কিনা মানে সব কিছু বুঝতেছি না আমি তো এক নম্বর এই সাইডের রোড একদমই জানি গুগল ম্যাপ আমি এমনি দিয়ে রাখছি তো তাহলে ক্যামেরাটা এখন অফ করি এনাকে কেয়ারফুলি নিয়ে যাই হয়তো বা কথা যদি উনি শোনে বুঝতে পারে যে আমি কথা বলতেছি অথবা এনে ভয় পাবে যে এনে কথা বলে বলে বাইক চালাচ্ছে তো আমি সিকিউরলি এনাকে পৌঁছায় দেই এনে আমাদের দেশের মেহমান এনাকে আমাদের আরো বেশি এক্সট্রা কেয়ারফুলি পৌঁছায় দিতে হবে তো ওকে চলুন যাওয়া যাক ক্যামেরা অফ করার এক মিনিটের মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসলে এনাকে নিয়ে কোথায় দাঁড়াবো কি করব বুঝতেছি না ম্যাম হিয়ার আর গো ওকে ওকে তো বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছিল তাই আমি ওনাকে বলি যে উনি দাঁড়াতে চাই কিনা তো দেখলাম উনি দাঁড়াতে যাচ্ছিল তারপরে আমরা এই দোকানের নিচে এসে একটু দাঁড়ায় যাই এ ফিউ মোমেন্টস লেটার কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আমি ওনাকে হচ্ছে একটা মেসেজ দেই ওই গুগল ট্রান্সলেট ইউজ করে যে বৃষ্টি শেষ হওয়ার পরে যাবে নাকি ভিজে যাবে ভাবছিলাম যদি কোনো আর্জেন্ট কাজ থাকে তো উনি রিপ্লাই দিল যে বৃষ্টি শেষ হওয়ার পরেই আর কি যাবে A few moments later. আমাদের গন্তব্য যেতে 20 মিনিট সময় লাগবে আপনার যখন মনে হবে যাওয়া যাবে তখন আমাকে বলবেন তো এরপরে হচ্ছে আরও কিছুক্ষণ সময় চলে যায় দেন আমি ওনাকে ইনফর্ম করি যে এখান থেকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে সো আপনি ডিসাইড করেন যে আপনি যাবেন কি না তো এই জন্যই আর কি ওনাকে আরেকবার ট্রান্সলেট করে আমি জানাই তো উনি তখন আমাকে বলে যে ঠিক আছে চলে যান তখনও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল তো বিষয়টা হয়তো বা দেখতেই পারলেন যে এনার সাথে কিভাবে কমিউনিকেট করতে হচ্ছে যাই হোক ইনি হচ্ছে আমাদের দেশের আমানত এনারা আমাদের দেশে বিজনেস করে আমাদের দেশের অর্থনীতিকে আগায় নেয় তো এনাদেরকে সবসময় বেস্ট সার্ভিসটা দেওয়া আমাদের জরুরি কেননা আরেকটা জিনিস খুব ভালো লাগলো উনি যে আমাদের এখানে শেল্টার নিল আমরা যে দোকানটায় দেখলেন শেল্টার নিল আমি কিন্তু অকৃতজ্ঞর মতো ঠিকই সেখান থেকে চলে আসলাম উনি ওই দোকানদারকে থ্যাংক ইউ বললো মাথা নামায় যে মানে এই বৃষ্টির সময় একটু শেল্টার দেওয়ার জন্য ধন্যবাদ জানালো তো এই বিষয়গুলো আসলে আমাদের শেখা খুব জরুরি আমার নিজেরই ভুল আমি নিজেকেই অকৃতজ্ঞ বলতেছি কারণ আমারই ধন্যবাদ বলা উচিত ছিল এই রোডে এখন আরো বেশি রিস্ক হয়ে যাবে গাড়ি চালানো আমি আস্তে আস্তেই যাব 20 মিনিট বলছি বাট 25 মিনিটে ইনশাল্লাহ নিয়ে যাব ওনাকে ভালোই তো চলেন এনাকে ফাইনালি নামাই দেই সুন্দর মতো গাড়ি চালায় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনে এনাকে ড্রপ করব মিরপুর একের গোল চত্বরের পাশে আর কি I don't have exchange. Okay. No problem.
সমস্যা নাই, ওনার কাছে এক্সচেঞ্জ নাই, আমার কাছেও এক্সচেঞ্জ নাই, দেখলেনই তো। ওনার কাছে 15-17 টাকা এক্সচেঞ্জ ছিল না, আর আমার কাছেও 100 টাকা খুচরা নাই। সো সেটা বড় কথা না, উনি নামতে পারছে এটাই বড় কথা।